সাবস্ক্রাইব করুন ব্রাইট ড্রিম 82কে এবং পাশের বেল কোনটিকে ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে। নমস্কার বন্ধুরা, ব্রাইট ড্রিম 82তে আপনাদেরকে স্বাগত। রেলের আসন্ন গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছিলাম ড্রিম প্রিপারেশন সিরিজ। বন্ধুরা, ড্রিম প্রিপারেশনে প্রতিদিন 20টি করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করা হয়। এইভাবে প্রতিদিন নিয়ম করে আপনি প্রস্তুতি যদি প্রস্তুতি নেন, তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে শুধু রেল নয়, রাজ্য কেন্দ্র সরকারের সব ধরনের পরীক্ষায় আপনার সাকসেস অবশ্যই আসবে। নিজের অভিজ্ঞতা থেকে একথা বলতে পারছি। আজ থেকেই শুরু করুন, কোশ্চেনগুলো নোট ডাউন করে নিন এবং প্রতিদিন চর্চা করে মুখস্থ করে ফেলুন, আপনার সাফল্য আসবে। বন্ধুরা, ড্রিম প্রিপারেশনের চতুর্থ পর্বের আজকের কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোশ্চেন নম্বর 1, রিভার তিস্তা ইজ এ ট্রাইবিউটারি অফ হুইচ রিভার সিস্টেম? তিস্তা নদী কোন নদী একটি শাখা নদী? ব্রহ্মপুত্র, অ্যান্সার ব্রহ্মপুত্র। কোশ্চেন নম্বর 2, লাক্ষাদ্বীপ ইজ হোয়াট টাইপ অফ আইল্যান্ড? লাক্ষাদ্বীপ কোন ধরনের দ্বীপ? উত্তর হচ্ছে কোরাল আইল্যান্ড, লাক্ষাদ্বীপ কোরাল আইল্যান্ড। কোশ্চেন নম্বর 3, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা ফর্মড? কিষাণ সভা, অল ইন্ডিয়া কিষাণ সভা কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার, ইন 1936 অ্যাট লখনৌ। কোশ্চেন নম্বর 4, হুইচ চ্যানেল সেপারেটস রামেশ্বরম আইল্যান্ড ফ্রম ইন্ডিয়ান মেনল্যান্ড? রামেশ্বরম দ্বীপকে ভারতীয় মূল ভূভাগ থেকে আলাদা করেছে কোন চ্যানেলটি? অ্যান্সার, পাম্বান চ্যানেল। বন্ধুরা, এই কোশ্চেনটা প্রায় উত্তর সব লোকে ভুল করে, কারণ সবাই ভাবে এটা মানে পক স্ট্রিট, কিন্তু এটা পক স্ট্রিট নয়, পকনারী নয়, এটা হচ্ছে পাম্বান চ্যানেল। কোশ্চেন নম্বর 5, দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইজ ইন হুইচ সিটি? ভারতীয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোন শহরে অবস্থিত? উত্তর, ব্যাঙ্গালোর অর প্রেজেন্টলি বেঙ্গালুরু। কোশ্চেন নম্বর 6, হুইচ সিটি ইজ কল্ড দ্য ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া? কোন শহরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার? উত্তর, কোয়েম্বাটোর। কোশ্চেন নম্বর 7, দ্য ওল্ডেস্ট অয়েল ইন ইন্ডিয়া ওয়াজ ডাগ অ্যাট? ভারতের কোথায় প্রথম খনিজ তেল উত্তোলন করা হয়? অ্যান্সার, ডিগবয় ইন আসাম, আসামের ডিগবয়। কোশ্চেন নম্বর 8, হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড? ভারতের ফরেস্ট গবেষণাগার, গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? অ্যান্সার, দেরাদুন। কোশ্চেন নম্বর 9, দ্য ওল্ডেস্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন ইন ইন্ডিয়া ইজ? ভারতের সবথেকে প্রাচীন পারমাণবিক কেন্দ্র কোনটি, কোথায় অবস্থিত? উত্তর, তারাপুর। কোশ্চেন নম্বর 10, জজিলা পাস ইজ বিটুইন? জজিলা পাসটি কাদের মধ্যে অবস্থিত? অ্যান্সার, কাশ্মীর ভ্যালি অ্যান্ড লাডাখ, কাশ্মীর ভ্যালি এবং লাডাখের মধ্যে জজিলা পাসটি অবস্থিত। কোশ্চেন নম্বর 11, দ্য সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট? সেন্ট্রাল মেরিন রিসার্চ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? অ্যান্সার, গোয়া। কোশ্চেন নম্বর 12, ভাকরা নাঙ্গাল ইজ এ কম্বাইন্ড প্রজেক্ট অফ হুইচ স্টেটস? কোন রাজ্যগুলি ভাকরা নাঙ্গাল প্রজেক্টের সঙ্গে যুক্ত? উত্তর, হরিয়ানা, পাঞ্জাব অ্যান্ড রাজস্থান। কোশ্চেন নম্বর 13, ইন হুইচ স্টেট সাইলেন্ট ভ্যালি ইজ লোকেটেড? সাইলেন্ট ভ্যালি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? অ্যান্সার, কেরালা। কোশ্চেন নম্বর 14, দ্য পাবলিক পোস্টাল সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড ইন হুইচ ইয়ার? ভারতে কত সালে পাবলিক পোস্টাল সিস্টেম চালু হয়? অ্যান্সার, 1837। কোশ্চেন নম্বর 15, দ্য হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া? দ্য হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া ইজ?
অ্যান্সার থিওরিটাম। কোশ্চেন নাম্বার 16, হুইচ শিপইয়ার্ড সেন্টার ইজ লার্জেস্ট ইন ইন্ডিয়া? হুইচ শিপইয়ার্ড সেন্টার ইজ লার্জেস্ট ইন ইন্ডিয়া? অ্যান্সার কোচিন শিপইয়ার্ড লিমিটেড ইন কোচি। কোচি শহরের কোচিন শিপইয়ার্ড লিমিটেড হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় জাহাজ কারখানা। কোশ্চেন নাম্বার 17, দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান টেরিটরি, ভারতীয় সীমানার সর্বদক্ষিণতম বিন্দু কোনটি? অ্যান্সার ইন্দিরা পয়েন্ট ইন নিকোবর আইল্যান্ড। কোশ্চেন নাম্বার 18, দ্য লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া ইজ, ভারতের সর্ববৃহৎ বাঁধ কোনটি? অ্যান্সার ইন্দিরা সাগর ইন মধ্যপ্রদেশ, অন দ্য রিভার নর্মদা, নর্মদা নদীর উপরে মধ্যপ্রদেশে ইন্দিরা সাগর হচ্ছে ভারতের সবথেকে বড় ড্যাম। কোশ্চেন নাম্বার 19, দ্য লার্জেস্ট অয়েল রিফাইনারি ইন ইন্ডিয়া, ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার কোথায়? উত্তর জামনগর রিফাইনারি ইন গুজরাট। বন্ধুরা জামনগর স্পেলিংটা এখানে ভুল আছে, জামনগর JAMNAGAR জামনগর রিফাইনারি। কোশ্চেন নাম্বার 20, দ্য আইডিয়া অফ প্রিয়াম্বল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ বরোড ফ্রম হুইচ কান্ট্রি? ভারতের সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনা এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো বন্ধুরা এই ছিল আজকের ড্রিম প্রিপারেশনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করছি আপনারা এটা ডাউনলোড করে নেবেন বা খাতায় নোট ডাউন করে নেবেন এবং প্রতিদিন চর্চা করবেন। প্রতিদিন চর্চা করতে করতে একটা সময় এগুলো সব আয়ত্তে চলে আসবে এবং আপনি আসন্ন পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারবেন। নমস্কার, জয় হিন্দ।